আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আপনারা দেখছেন বিটিএন নিউজ। আমি রয়েছি আপনাদের সঙ্গে দেবাশিস সোম। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিশেষ বিটিএন সংবাদ। ঘন ঘন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের আহ্বানে বৈঠক, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ জেলাশাসক কীর্তি জলির। তিন দিনের বরাক সফরে কংগ্রেসের অসমের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং। দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে রামকৃষ্ণনগরে কৃষক সভার অবস্থান ধর্মঘট। ধলাইর ছোট জলঙ্গায় অর্ধ শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করলেন। শিলচর মেডিকেলে নতুন করে করোনা আক্রান্ত 5 জন, সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আরো 5 জন। সুধী দর্শক বৃন্দ, এবারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনারা উপভোগ করতে পারবেন বিটিএন এর প্রতিদিনের সংবাদ। আমাদের পুরনো ইউটিউব চ্যানেল বিটিএন ডেইলি নিউজের পরিবর্তে আমাদের নতুন ইউটিউব চ্যানেল বরাক টেলিভিশন নেটওয়ার্ককে সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হলে টিভি স্ক্রিনে উপলব্ধ কিউআর কোডটি স্ক্যান করুন। ধন্যবাদ। এবার বিস্তারিত বিটিএন সংবাদে। কাছাড় জেলায় ঘন ঘন সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে বৈঠক হলো শনিবার। দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন জেলাশাসক কীর্তি জলি। জাতীয় সড়কে এবং কাঠিগড়া সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয় জেলাশাসকের কনফারেন্স হলে। বৈঠকে বিধায়ক দিলীপ কুমার পাল, অমরচাঁদ জৈন, কিশোরনাথ, মিহিরকান্তি সোম, জেলাশাসক কীর্তি ঝলি, ডিআইজি দিলীপ কুমার দে, পুলিশ সুপার বনওয়ারিলাল মিনা সহ পূর্ত, পরিবহন, বন সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের প্রতিনিধিরা সঙ্গে উপস্থিত ছিলেন বদরপুর এনসি কলেজ ছাত্র সংসদের প্রতিনিধিরা। মূলত কালাইনে দুর্ঘটনার 5 কলেজ ছাত্রের মৃত্যুর প্রেক্ষিতে এদিনের বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে দুর্ঘটনার প্রতিরোধে বিভিন্ন ব্যাপারে আলোকপাত করেন বক্তারা। সভায় দাবি উঠে কাঠিগড়া কালাইন ঘুমরা এলাকায় জাতীয় সড়কে গাড়ির চালক লাইসেন্স পরীক্ষা করা সহ অবৈধ পার্কিং বন্ধ করা, জাতীয় সড়কে ডিভাইডার বসানো, স্পিড ব্রেকার দেওয়ার পাশাপাশি রাস্তার পরিধি বাড়ানো। এছাড়া বিধায়কের নিগ্রহের অভিযোগে শিবলি বড়ভূঁইয়া নামে যে ছাত্রর উপর মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার জোরালো দাবি উঠে বৈঠকে। এদিন বৈঠকে বক্তব্য রাখেন ডিআইজি দিলীপ কুমার দে, পুলিশ সুপার বনওয়ারিলাল মিনা সহ অন্যান্যরা। জেলাশাসক কীর্তি ঝুরি শেষ দুর্ঘটনা প্রতিরোধ যাবতীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগকে। খুদ কি তরক্কি কেসে করে, সমাজ মে কেসে এক আচ্ছা আদমি বনে, তাকি সমাজ ভি আগে বড় সকে, জো মেরে হি তরক্কি মে ফির সে হেল্প হো সকে, উসি মে মে আপ সব সে রিকোয়েস্ট করনা চাহতি হু কি আগে বড়িয়ে। আপ মে সে কহি লোগ গভর্নমেন্ট এগজামস লিখেঙ্গে, আপ সরকার মে ফির এন্টার করেঙ্গে, ক্যা পতা ইসি মে কোই ডিসি আয়েঙ্গে, কোই ডিটিও আয়েঙ্গে, কোই एडीसी आएंगे, आप ही बताइएगा हाथापैरी करने वाले की फिर रिकॉर्ड बन जाती है। आप बस हमारे साथ कोऑपरेट कीजिएगा, अननेसेसरी पॉलिटिक्स मत चलाइएगा। दूसरा जो बाईपास का सजेशन दिया है ये भी अच्छा आइडिया है, अभी क्योंकि नया हाईवे सैंक्शन हो चुका है, इन द मीन टाइम अगर बाईपास की प्रिपरेशन शुरू कर सकते हैं, 2-3 साल में वो भी सैंक्शन हो जाए तो ट्रैफिक का जो प्रेशर है वो कम पड़ेगा। তিন দিনের বরাক সফরে শনিবার আসলেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা আসাম প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং। সামনেই বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনের পরিস্থিতি
পর্যবেক্ষণ করতে শনিবার তিন দিনের বরাক সফরে আসলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসাম প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহ। শনিবার সকালে শিলচর বিমানবন্দরে উপস্থিত হন কেন্দ্রীয় এই নেতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলীয় বিধায়ক, দলীয় নেতা নেত্রী সহ সমর্থকরা। বিমানবন্দর থেকে বাইক ও গাড়ির মিছিল করে তাকে শিলচরের উদ্দেশ্যে নিয়ে রওনা হন সমর্থকরা। রাস্তায় স্থানে স্থানে তাকে সংবর্ধনা জানান কংগ্রেস কর্মীরা। শিলচর পৌঁছার পর দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কংগ্রেসের উদ্দেশ্যে রওনা হন জিতেন্দ্র সিংহ। রবিবার কাছাড় জেলায় কয়েকটি স্থানে তার কর্মী সভা রয়েছে। আমরা গিয়া তারা বুঝাইছি বুদ্ধবাদ খেয়াল লাগিয়া বুদ্ধবাদ দিও না, তারা বুঝাইছি বুঝানি পরে এখান থেকে দেখা গেছে একটা ছেলে রুমাল পরে বোয়াত, আমি রুমালটা তার মুক্তি সরাইছি। সরাই দিকে আমরা পাঠতাম এন এস সি সভাপতি যে গত 15 জুলাই এ রিজাইন দিছে কংগ্রেস থেকে, আর এখন হ্যাঁ রাজদীপ গোয়ালার সমর্থক, রাজদীপ গোয়ালায় নিয়ে ঘোরাঘুরি করে যেটা রাজদীপ গোয়ালা আমরা দল থেকে আমরা হাইকমান্ডে বহিষ্কার করা হয়েছে। उसके अंदर कांटे के बीज बोए जा रहे हैं और हमारा जो देश का जो डीएनए है, लाल खून हमारे रगों में दौड़ता है, उसको बदलने की जो कोशिश कर रहे हैं वो बहुत बड़ा एक घातक काम करा है सरकार ने, और अब जनता इंतजार कर रही है कब इस सरकार को जितेंद्र सिंह ऑल इंडिया इंचार्ज जितेंद्र सिंह आज के आईसी हमारा सिस्टर আবার লাগে আমরা তানে ওয়েলকাম জানানি মুদ্রা ফুল তারানি তাফনা তাই আমরা তানে ওয়েলকাম জানাইছি। আর সুস্মিতা দেবে আমরা তার কিছু বিচারছি যে আজকে অত বড় প্রোগ্রাম চলে মইনুল চৌধুরীর একটা ফটো নাই, তাই কংগ্রেস অত কিছু দিয়া গেছে কিন্তু মইনুল চৌধুরীর একটা ফটো নাই, এটা প্রতিবাদ করার লাগিয়া আমি সুস্মিতা দেব মুর্দাবাদ কইছি। কোয়ার পরে পাপন দেবা মানে মারছে মারিয়া কইছে আমার দেখব এ আমি এখন আম জন আমি 100 বার বিচার দিতে পারি কিন্তু হে যেন আমার মারব এখন লাইফ রিস্ক হইবে, যেটা আইব এখন পাপন দেবে জানবো। এবার বড় কলার মানুষ আসলে তারা আরো অত্যাচার করিয়া গেছে, তারাও আসুন তারা কইবা। নিখিল ভারত কৃষক সভার রামকৃষ্ণনগরের আঞ্চলিক কমিটির আহ্বানে শনিবার রামকৃষ্ণনগর হাসপাতাল সম্মুখে 2 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করা হয়। নিখিল ভারত কৃষক সভার রামকৃষ্ণনগর আঞ্চলিক কমিটির আহ্বানে শনিবার 2 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করা হলো। দিল্লির কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাবার পাশাপাশি তাদের দাবি 3টি কৃষক বিল বাতিল করতে হবে। যতদিন তাদের এই দাবি মানা হবে না ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়ে দেয়। আন্দোলনে অংশ নেন নিখিল ভারত কৃষক সভার জেলা সম্পাদক রাজেন্দ্র চন্দ্র দাস, সিপিআই জেলা কমিটির সদস্য জয়নাল উদ্দিন আহমেদ, বিজয় সেন দাস, জয়নাল হোসেন আলাউদ্দিন সহ অনেকেই। এদিন বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করা হয়। অধিক সংগঠন মিলিত হয়ে এই মঞ্চ গঠন করেছে। আমরা নিখিল ভারত কৃষক সভা তার যে কোঅর্ডিনেশন কমিটি, সেই কোঅর্ডিনেশন কমিটির আমরা অন্যতম সদস্য সর্বভারতীয় ভিত্তিতে সারা দেশে আজকে দাবি দিবস পালিত হচ্ছে। দাবি মাত্র আমাদের একটা, এখন এক দাবিতে পরিণত হয়েছে আজকে কৃষকরা দিল্লিতে যে প্রেস কনফারেন্স করেছেন আপনারা শুনেছেন, এখন দাবি একটাই হয় আমাদের কৃষক বিরোধী এই 3টি বিল সরকার বাতিল করো, না হইলে সরকারের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা সমঝোতা কোনো ধরনের কোঅপারেশন আমরা আর করবো না। আজকে শেষ ঘোষণা করা হয়েছে সংঘর্ষ সমিতির পক্ষ থেকে, হয় আজকে 3টি বিল প্রত্যাহার করো, স্পেশাল পার্লামেন্ট থেকে নতুন বিল আনো যেখানে কৃষকদের ফসলের মূল্যের জন্য MSP সরকার থেকে ঘোষণা করে হবে, যেটা আইনি অধিকার হিসাবে কৃষকদের অধিকার থাকবে। আমার ফসল আমি কি দামে বিক্রি করব সেটা আমি ঠিক করব, অন্য কেউ ঠিক করতে পারবে না। সামনে নির্বাচন চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের যোগদান। পানিবোড়া জিপির ছোট জালেঙ্গা এলাকায় 50 জন কংগ্রেস কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে শনিবার। ধলাই বিধানসভা কেন্দ্রের পানিফোড়া জিপির ছোট শালগঙ্গা এলাকায় 50 জন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন। শনিবার সেখানকার বিশিষ্ট কংগ্রেস কর্মী গঙ্গাজয় রিয়াং, বুবুম হালাম, রেপতি হালাম ও ডোনিয়েল রিয়াংয়ের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।
দলে যোগদানকারী সবাইকে সাদরে বরণ করেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, বিজেপি নরসিংপুর মণ্ডলের সভাপতি লাল বাহাদুর কর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস, বিজেপি ওবিসি মোর্চার কাছাড় জেলা সভাপতি রুক্মিণী কুমার সিংহ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ প্রমুখ। দলে যোগদানকারী নবাগতদের স্বাগত জানান দলীয় নেতারা। তাদের দলে যোগদানের ফলে এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন দলীয় নেতারা। ভারতীয় জনতা পার্টির দলে অনুপ্রাণিত হয়ে, দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আপনাদের যোগদানে ভারতীয় জনতা পার্টি এই অঞ্চলে আরো শক্তিশালী হয়ে গেল। আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও স্বাগতম জানাচ্ছি সবাইকে। আমাদের নরসিংপুর ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত যদি বলি, ব্লক যদি বলি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ব্লক চলছে। জিপির কথা যদি বলি, জিপিও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, আমাদের গ্রাম পঞ্চায়েত চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আমাদের দল এবং সরকার মানে কথা হলো, মূল মন্ত্র হলো সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 5 জন। মেডিকেলে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন 5 জন কোভিড পজিটিভ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় 5 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। 428টি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 4 জনের পজিটিভ ধরা পড়ে, এছাড়াও 329টি আরটিপিসিআর টেস্টে 1 জনের সংক্রমণ ধরা পড়েছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এই তথ্য জানান। তিনি বলেন, মেডিকেলের কোভিড ওয়ার্ডে বর্তমান ভর্তি রয়েছেন 28 জন রোগী, আইসিইউতে রয়েছেন 7 জন। মেডিকেলে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন 5 জন করোনা আক্রান্ত, ভেন্টিলেশনে রয়েছেন 3 জন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন 2 জন রোগী। সোনার দক্ষিণ মোহনপুরে 69 লক্ষ টাকার পূর্ত সড়কের কাজের শিলান্যাস করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। সোনাই সমষ্টির দক্ষিণ মোহনপুর জিপিতে শুক্রবার 69 লক্ষ টাকার একটি পূর্ত সড়কের কাজের সূচনা করলেন এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। নতুন কাঞ্চনপুর পূর্ত সড়ক থেকে ডলু গ্রাম পর্যন্ত সড়কটি ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করেন উপাধ্যক্ষ। এ উপলক্ষে স্থানীয় 422 নম্বর এলপি স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর এলাকার উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। উন্নয়নের নিরিখে জনগণের আশীর্বাদ কামনা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় জেই আব্দুল হক লস্কর, বিজেপির পশ্চিম সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, ঠিকাদার দিদার হোসেন লস্কর প্রমুখ। এদিন এক সভার মাধ্যমে দক্ষিণ মোহনপুর বিভিন্ন দল থেকে শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন। নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলাম, হয়তো আমাকে কেউ পছন্দ করেছে, কেউ হয়তো আমাকে পছন্দ করেনি। আর যখন আমি নির্বাচিত হয়ে যাই, আমি প্রতিনিধি হয়ে যাই, তখন যারা আমাকে ভোট দিয়েছে তাদের প্রতিনিধি, যারা আমাকে ভোট দেয়নি তাদের প্রতিনিধি, যারা জবাব দিয়েছে প্রথম জবাব দিয়েছে তাদের প্রতিনিধি, আবার বিদ্যা সবের প্রতিনিধি, এই উদ্দেশ্যে নিয়ে আমি কাজ করি। দরকার আছে আপনাদের 24টা জিপির মধ্যে সবচেয়ে বেশি কাজ আমি দক্ষিণ মোহনপুরে করেছি। আমি দক্ষিণ মোহনপুরে 30 কোটি টাকা সোনাই সমবায় সমিতির নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন শেখ শাহারুল আলম। সমিতির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন পিন্টু দাস। শুক্রবার সমিতির কার্যালয়ে এক সভার মাধ্যমে বোর্ড অফ ডিরেক্টর সদস্যরা 2 জনকে নির্বাচিত করেন। সভার শুরুতে নবনির্বাচিত 15 জন বোর্ড অফ ডিরেক্টর সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তাদেরকে সংবর্ধনাসহ সার্টিফিকেট প্রদান করেন তিনি। শাহারুল আলমের নেতৃত্বে নতুন কমিটি সমিতিকে ভালোভাবে পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন উপাধ্যক্ষ। নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমিতির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। আর সোনাই কোঅপারেটিভের অনেক সম্মান আছে, অতীতেও সম্মান আছে আর বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও যাতে নতুন কমিটির সম্মানটা অটুট রাখে এই অনুরোধটা থাকলো। কারণ সমবায় সমিতির সঙ্গে জড়িত গরিব মানুষের, আর গরিব মানুষের
দিন দরিদ্র মানুষের পেটের সঙ্গে সম্পর্ক, যাহাতে সত্যিকারের যারা যেই যে কোপারেটিভ আর সোসাইটির যারা সঙ্গে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বোর্ডের ডাইরেক্টর যারা আছেন, এরা আগের মতো এর চেয়েও ভালো করা যায় যদি আপনারা করে নজির সৃষ্টি করেন, যাতে এই কোপারেটিভের আন্ডারে যারা ডিলার আছে, যারা আপনার হিতাধিকারী আছে, তারা সত্যিকারের যাতে আর সঠিক সময়ে সঠিক ন্যায্য মূল্যের বস্তু যাতে পায় এই ব্যবস্থা যাতে করেন। আর অনেক পরিশ্রম করেছেন আমাদের উঠে এবং কাউন্টিংয়ে, এবং আমি আমাদের সোনাই সমবায় সমিতির যারা শেয়ার হোল্ডার আছে প্রায় 5,000 শেয়ার হোল্ডার, ওনাদেরকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যেভাবে ভোট দিয়েছেন আমাদেরকে জিতানোর জন্য, তাই জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি কথা দিচ্ছি আমার যতটুকু হয় আমি ওনাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব, এবং আগামী দিন ওনাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টা করব। এই বলে শনিবার রোটারি ক্লাবের উদ্যোগে মালোগ্রাম মেলা রোডে প্রাথমিক বিদ্যালয়ে 5 জোড়া ডেস্ক বেঞ্চ বিতরণ করা হয়। শনিবার রোটারি ক্লাবের পক্ষ থেকে মালোগ্রাম মেলা রোড প্রাথমিক বিদ্যালয়ে 5 জোড়া ডেস্ক বেঞ্চ স্কুলের পরিচালন সমিতির সভাপতি বিশ্ববিজয় গোস্বামী স্কুলের প্রধান শিক্ষিকা রত্না সিংয়ের উপস্থিতিতে ক্লাব সভাপতি তাপস রায়, সেবা প্রকল্প সঞ্চালক শিবব্রত দত্ত তাদের হাতে সমঝে দেন। স্কুল কর্তৃপক্ষ রোটারি ক্লাবের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। রোটারি ফুড ব্যাংকের তরফ থেকে পড়ুয়াদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন শ্যামল দাস, স্কুল পরিচালন সমিতির রুমান পাটোয়া পার্থশীল। সরকার অনেক কিছু চেষ্টা করছে, সর্বশিক্ষা মিশন রয়েছে, অনেক কিছু রয়েছে, তারপরেও কিন্তু বাচ্চারা, অনেক বাচ্চারা স্কুলে যায় না, স্কুল ড্রপ আউট এত বেশি। আমাদের যারা ডোমেস্টিক হেল্প, আমাদের যারা রিক্সাপোলা ঠেলাপোলা, তারা কোনো দিনই চিন্তা করে না বাচ্চাকে স্কুলে পাঠানোর কথা। মিড ডে মিল দেওয়া হয়, তাও যায় না স্কুলে, জোর করে আনতে হয়। তাই তো অঙ্গনওয়াড়ি এইসব নানান ব্যবস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু রোটারি ক্লাবও করছে। আমরা কিন্তু রোটারি ক্লাবে একটা এরকম স্কুল চালাই, কাদেরকে নিয়ে জানেন? যাদের বাচ্চারা কোনো দিন স্কুলে যায়নি এবং যাওয়ার কোনো ইচ্ছাই নেই ওদের, মা বাবারা বাড়িতে রেখে কাজে চলে যায়। বিগত অনেক বছর থেকে চলছে, আমরা একটা এটাকে নাম দিয়েছি ফাংশনাল লিটারেসি স্কুল। সেখানে আমাদের প্রতিদিন ক্লাস হয় রোববার বাদ দিয়ে, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আমাদের একজন টিচার আছে, সে শিক্ষাদান করে, এবং ওইখানে আমরা যখন কিছুটা লেভেল পৌঁছে যায় তারপরে আমরা এদেরকে বড় স্কুলে ভর্তি করে দিই। আমাদের ফাংশনাল লিটারেসি স্কুল থেকে শিক্ষা নিয়ে অনেক বাচ্চারা ম্যাট্রিক পাশ করেছে, কলেজে পড়ছে, এবং তাদের সেই সব যারা পড়ছে তাদেরকে দিয়েই আমরা এখন স্কুল চালাচ্ছি। বিটিএন নিউজে সময় বিরতির রয়েছে আরও খবর, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার বিটিএন সংবাদে। শুক্লা ভট্টাচার্যের লেখা বই স্মৃতির আলোয় উন্মোচিত হলো শনিবার। শনিবার উন্মোচন হলো বই স্মৃতির আলো। এদিন প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির উন্মোচন করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, রূপম নন্দীপুরকায়স্থ শঙ্কর দে, শতদল আচার্য, সঙ্গীতা চক্রবর্তী প্রমুখ। বইটি লিখেছেন শুক্লা ভট্টাচার্য। উল্লেখ্য, এর আগেও আরও 5টি বই লিখেছেন শুক্লা ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। এই বইখানি ছাপাতে 5 বছর যাবৎ আমি যুদ্ধ করে চলছি। যখনই উদ্বোধন করতে চাই তখনই একটা বিপদ এসে পড়ে, সব লাস্টে এলো করোনা মহামারী, তাতে বন্ধ হয়ে গেল। তাই আজ আমার এই বইটা উন্মোচন করায় স্মৃতির আলো আমি উপকৃত হয়েছি। এই মহামারীর মধ্যে এগুলো নিয়ে লেখাটা ভালো, এগুলো নিয়ে কেউ লেখে না, যদিও আমার লেখাটা ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রেই তো ভুল ত্রুটি থাকে, ক্ষমার চোখে যাতে এই বইটা দেখে আমার অল্প মুদ্রায় আমার বইটা কিনেন, আমার স্বপ্নযোগ প্রকাশনীর থেকে আমি এই বইটা বের করেছি। কোনো সভার সমিতিতে খুব যোগ দিতে পারি না, কিন্তু যখন বই প্রকাশের জন্য কেউ অনুরোধ জানায় সেটা উপেক্ষা করা যায় না, সেটা একটা আনন্দের ব্যাপার। শুক্লা ভট্টাচার্য যখন আমাকে এই বই প্রকাশন অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান, সঙ্গে সঙ্গে আমি রাজি হয়েছি। রামকৃষ্ণ মিশনের তরফে শনিবার নারায়ণছড়া খাসিপুজিতে কম্বল বিতরণ করা হয়।
শীতের মরশুম পড়তেই নারায়ণছড়া খাসিপঞ্জিতে 177টি ব্ল্যাঙ্কেট বিতরণ করা হয় শনিবার। বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে রামকৃষ্ণ মিশন। মিশনের তরফে করোনা মহামারীতে শহর থেকে শুরু করে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে। স্বামীজির কথায়, জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিচে ঈশ্বর। এই শীতের মরশুমে বিশেষ করে পাহাড়ি এলাকার প্রচণ্ড ঠান্ডা থেকে রেহাই পেতে জনগণকে কম্বল বিতরণ মিশনের এতে উপস্থিত ছিলেন গণদেশানন্দজী মহারাজ সহ অন্যান্যরা। বিভিন্ন দাবি নিয়ে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সমিতির তরফে কাছাড় জেলাশাসককে স্মারকপত্র প্রদান করা হলো শনিবার। বিগত 8 মাস থেকে করোনা মহামারীর জন্য গান কীর্তন বন্ধ থাকায় চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন উপত্যকার কীর্তন শিল্পীরা। শনিবার শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সমিতি বরাক উপত্যকার তরফে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি কাছাড়ের জেলাশাসককে প্রদান করেন। সমিতির কর্মকর্তারা জানান, সমগ্র উপত্যকা জুড়ে প্রায় 180টি কীর্তনিয়া দল রয়েছে, যার মধ্যে 2000 কীর্তন শিল্পীদের একমাত্র রোজি রোজগারের পন্থা হলো গান কীর্তন। উপত্যকায় 8 মাস যাবৎ কীর্তন বন্ধ থাকায় তারা বর্তমানে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। প্রশাসন যাতে বারোয়ারি কীর্তনের অনুমতি প্রদান করেন এবং তার সাথে 2000 কীর্তন শিল্পীদের সরকারি অনুদান প্রদানেরও দাবি জানান তারা। আমরা শ্রী শ্রী হরিনাম কীর্তনিয়া সমিতি বরাকভ্যালি থেকে আইসি সমিতির পক্ষ নিয়া বর্তমানে আমরা বরাকভ্যালিতে প্রায় 2000 কীর্তন শিল্পী 180টার মতো দল আছে, যারা পেশাদারী কীর্তনী শিল্পী হিসাবে আছে, যারার একমাত্র রুটি রোজগারের পথ হইতেছে গান কীর্তন। দীর্ঘ করোনা প্রকোপে পড়িয়া 8 মাস থেকে শিল্পী তার খুবই দুরবস্থা যাইতেছে। গান কীর্তন বন্ধ থাকায় শিল্পীরা অর্ধাহারে অনাহারে তারা দিন কাটতেছে। কাজে এই শিল্পীরা স্বার্থের কথা চিন্তা করি আমরা বরাকভ্যালি কীর্তন সমিতি আজকে মাননীয় জেলা বিপতির কাছে আমরা উপস্থিত হয়েছি, যে একটা মেমোরেন্ডাম হাতে নিয়া, যে মেমোরেন্ডামটাই আমরা উল্লেখ করছি যে শিল্পীরা বর্তমান এই অবস্থা থেকে কীভাবে একটু সুবিধা পাইতে লাগে, নিস্তার পাইতে লাগে, এবং বিভিন্ন কীর্তনের প্যান্ডেলগুলোতে যাতে একটা অনুমতি মানে থাকে কীর্তন করার। যদি কীর্তন হয় তাহলেই শিল্পীরা একমাত্র প্রাণে বাঁচব। যে গত প্রায় 8 মাস ধরে কীর্তন সম্পূর্ণভাবে বন্ধ, সেই জন্য আমাদের কীর্তনের শিল্পীদের খুব দুরাবস্থা। এর মধ্যে কোনো সরকারি অনুদানও পায় নাই, তো যেন ওরা একটা সরকারি অনুদান পায় এবং বরাকভ্যালিতে কীর্তন চলার জন্য একটা অনুমতি দিন, এর বিষয়ে আমি আর কিছু বলব। সময় আরও একটি বিরতি রয়েছে, আরও খবর সঙ্গে থাকুন। এবারে খেলার খবর। শনিবার থেকে শুরু হলো শিলচর ডিএসসির 2-দিনব্যাপী ওপেন কম্পিটিশন কাম অ্যাথলেটিক সিলেকশন মিট। শনিবার থেকে শুরু হলো শিলচর ডিএসসির 2-দিনব্যাপী ওপেন সিলেকশন কাম কম্পিটিশন অ্যাথলেটিক মিট। এদিন সকালে ডিএসসির মাঠে এর উদ্বোধন হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অনুপ রায়, বিকাশ শাম ও সুমন্ত সারথি এন্দ। 2 দিনের এই অ্যাথলেটিক্সের আসরে থাকবে মোট 12টি ইভেন্ট, 100, 200, 400, 800 এবং 1500 মিটার দৌড়, রিলে রেস, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, শর্টপুট, ডিসকাস ছাড়াও জেভলিং থ্রো ইভেন্ট থাকবে উদ্বোধনী পর্বে। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক ডিএসএর সভাপতি বাবুল হোর, সহ সভাপতি নীলাভ মজুমদার, আশুতোষ রায় প্রমুখ। শিলচর ডিএসএ আয়োজিত 2nd নারায়ণচন্দ্র পাল স্মৃতি প্রাইজ মানের সুপার ডিভিশন ক্রিকেট শুরু হচ্ছে আগামী 8 ডিসেম্বর থেকে। আগামী 8 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শিলচর ডিএসএর 2nd নারায়ণচন্দ্র পাল স্মৃতি প্রাইজ মানি সুপার ডিভিশন ক্রিকেট লীগ। আসরে চ্যাম্পিয়ন দল লাভ করবে ক্যাশ 30,000 টাকা, রানার্স দলটি পাবে ক্যাশ 20,000 টাকা। এছাড়াও বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান ছাড়াও প্রত্যেকটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ট্রফি দেওয়া হবে। শনিবার ডিএসএর তুলসীদাস বণিক কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন সংস্থার সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস প্রমুখরা। তারা জানান, এবারও তাঁদের চেষ্টা থাকবে ফাইনাল ম্যাচটি ফ্লাড লাইটে অনুষ্ঠিত করার।
সব মিলে ১৭টি ম্যাচ থাকবে আসরে। এই টুর্নামেন্টের জন্য প্রয়াত নারায়ণচন্দ্র পালের সুযোগ্য পুত্র অঙ্কুর পাল ১.৫ লক্ষ টাকার স্পন্সরশিপ দিচ্ছেন। এদিন সাংবাদিক সম্মেলনের শেষে ডিএসএর হাতে ১.৫ লক্ষ টাকার চেক তুলে দেন অঙ্কুর পাল। তিনি জানান, তার বাবা খেলাধুলো ভালোবাসতেন, যার কারণে তিনি এবারও স্পন্সরশিপে এগিয়ে এসেছেন। করোনাকালে এই বড় স্পন্সরশিপের জন্য ডিএসএর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আমরা ম্যাচ বলটা শিলচর জেলা ক্রীড়া সংস্থা থেকে এবার আমরা প্রোভাইড করব সুপার ডিভিশন পুরো টুর্নামেন্টে। চ্যাম্পিয়নমেন্টে ৩০,০০০ টাকা পাবে, রানার আপ টিম যে আছে সেই টিম ২০,০০০ টাকা পাবে, বেস্ট বোলারের জন্য আমরা ১,০০০ টাকা এবং আমরা ট্রফি রেখেছি, বেস্ট ব্যাটসম্যানকে আমরা ১,০০০টাকা ক্যাশ এবং ট্রফি রেখেছি, ম্যান অফ দ্য সিরিজ যার জন্য আমরা ১,০০০টাকা এবং একটি ট্রফি রেখেছি, ১,৫০০টাকা এবং আমরা ট্রফি রেখেছি, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল আমরা রেখেছি ১,০০০টাকা ক্যাশ এবং ট্রফি। প্রত্যেকটা ম্যাচে প্রায় ১৭টি ম্যাচ হবে ফাইনাল পর্যন্ত, প্রত্যেকটা ম্যাচে আমরা একটি করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেব, সেটা খালি ট্রফি হবে, কোনো ক্যাশ প্রাইজ এটাতে নেই আর কি। বল মানে একটা ইনিংসে দুটা বল ইউজ হবে এবং তাতে আমরা কিছু মানে বিসিসিআই যেটা ইন্টারন্যাশনাল ওয়ানডে যে পাওয়ার প্লে থাকে ওইটা আমরা ইউজ করবো, ৩টা পাওয়ার প্লে থাকবে এই একটা ম্যাচে ৩০ ইয়ার সার্কেলের জন্য, প্রথম ৮ ওভার, তারপরে ৯ থেকে ৩২ ওভার, তারপর ৩৩ থেকে ৪০ ওভার যে পাওয়ার প্লেগুলো আছে ওইগুলো আমরা ইউজ করব। এবং খেলা যেটা আরেকটা বলছে একটা জিনিস, আমরা গত বছর আমরা থার্ড এবং ফোর্থ পজিশনের জন্য খেলা করেছিলাম, কিন্তু এই বছর আমরা থার্ড আর ফোর্থ পজিশনের খেলা আমরা রাখছি না। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ঘন ঘন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের আহ্বানে বৈঠক, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ জেলাশাসক কীর্তি জলির। তিন দিনের বরাক সফরে কংগ্রেসের অসমের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং। দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে রামকৃষ্ণনগরে কৃষক সভার অবস্থান ধর্মঘট। ধলাইয়ের ছোট জলাঙ্গায় ১.৫ শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করলেন। শিলচর মেডিকেলে নতুন করে করোনা আক্রান্ত ৫ জন, সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আরও ৫ জন। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে।